আগামী 2023 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ নার্সারি 3+ হইতে পঞ্চম 10+ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, আমার পুকুর, শ্রীপুর, ডাক বাংলো। পোগাট 2 নম্বর ব্লকের কৃষি এবং হর্টিকালচার দপ্তরের উদ্যোগে কৃষকদের পাওয়ার টিলার প্রদান। পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের প্রতি যে মননশীলতা তারই এক প্রকৃষ্ট উদাহরণ আজ গোঘাট 2 নম্বর ব্লকে কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর তার উল্লেখযোগ্য নিদর্শন রাখলো। জানা যায় উল্লেখিত 2 দপ্তরের যৌথ উদ্যোগে আজ 2 জন কৃষককে পাওয়ার টিলার প্রদান করা হলো। পাওয়ার টিলার হাতে পেয়ে খুশি কৃষক বন্ধুরা। এ সম্পর্কে গোঘাট 2 নম্বর কৃষি কর্মাধ্যক্ষ সৈয়দ মকবুল হোসেন কি বললেন, চলুন শুনে নেব বিস্তারিতভাবে। বলবেন দাদা, আমাদের গোঘাট 2 কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর সমবায় দপ্তরের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নিম্নস্তর পর্যন্ত এবং কৃষকদের জন্য যে একটা কৃষি বিপ্লব বাংলায় ঘটেছে, 2011 সাল থেকে একটা কৃষি বিপ্লব ঘটছে, যেখানে কৃষকদের পাট্টা প্রদান, যেখানে কৃষকদের কৃষি জমির খাজনা মকুব, যেখানে একজন কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, যেখানে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 করে টাকা দেওয়া, যেখানে উন্নতশীল কৃষিজ যন্ত্রপাতি প্রদান, যেখানে উন্নতশীল বীজ সার প্রদানের মাধ্যমে কৃষকদের বিভিন্নভাবে উজ্জীবিত করে কৃষক ব্যবস্থার যে যুগান্তকারী পরিবর্তন এসেছে, সেই জায়গায় গত অক্টোবর মাসে কৃষি যন্ত্রপাতির অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে এবং এইটাও হর্টিকালচার বিভাগের মাধ্যমে আজকে 2খানা ট্রাক্টর দেওয়া হচ্ছে। আমরা ইতিপূর্বে অনেক ট্রাক্টরই হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে দিয়েছি, আজকে 2খানা পাওয়ার টিলার একজন হাজিপুরের কৃষক, একজন লালুকার কৃষককে তুলে দেওয়া হচ্ছে। এবং আমরা ব্লকের বিভিন্ন প্রান্তে কৃষকদের কাছে আশাবাদী, যদি কোনো কৃষক পাওয়ার টিলার নিতে চান তাহলে সাবসিডিতে 75,000 টাকা মতো সাবসিডি আছে, তিনি যে কোনো কোম্পানি থেকে ফর্ম ফিল আপ করে কিনে আনবেন, কিনে আনার পর তার অ্যাকাউন্টে 75,000 টাকা সাবসিডি যাবে। এই ধরনের যারা আগ্রহী কৃষক এবং যাদের প্রয়োজন আছে পাওয়ার টিলারের, তারা আমাদের হর্টিকালচার বিভাগের সঙ্গে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, ব্লক এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ করুক, আমরা তাদেরকে এই কৃষি যন্ত্রপাতি পেতে সাহায্য করুক। আপনার নাম পুরো? আমার নাম সৈয়দ মকবুল হোসেন, আমি গোঘাট 2 কৃষি সমবায় সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ। ব্লক থেকে যে ট্রাক্টর পেলেন কি বলবেন? আমরা খুব খুশি চাষিরা, কারণ আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা যে এই সমস্ত যন্ত্রপাতিগুলো পাচ্ছি সাবসিডির মাধ্যমে, আমরাও চাষের মানে প্রজন্মকে আরও ভালো করে করতে পারবো। চাষি হিসাবে আমরা যে এই যে যন্ত্রপাতিগুলো দিলে এই যন্ত্রপাতির থেকে চাষিরাও উপকৃত হবে এবং যে ফসল আমরা ফলাতে পারবো তাতে করে আমরা মনে করি আমরাও ভালো থাকবো এবং সাধারণ মানুষও ভালো থাকবে। আপনার নাম দাদা? আমার নাম শক্তিশঙ্কর ঘোষ। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি লালুকা গ্রামে। আমি একজন প্রান্তিক চাষি, আমার বাবা অসুস্থ, আমার বাবার নামেই পাওয়ার টিলারটা বেরিয়েছে, উনি আসতে পারেননি বলে আমি আজকে এখানে থেকে কৃষকটা করে দিই।